করোনা মহামারীর মধ্যেও অগ্রাধিকার আটটি প্রকল্পের কার্যক্রম থেমে নেই। অর্থ যোগানে কোনো সমস্যা না থাকলেও পরিকল্পনা মন্ত্রী স্বীকার করেছেন কোভিডের কারণে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। নতুন বাজেটে মেগা প্রকল্পগুলোর জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। মাসুদ শাকিলের রিপোর্ট। দেশের অবকাঠামো খাতের উন্নয়ন ও বিদ্যুতের চাহিদা পূরণে চলমান রয়েছে আটটি অগ্রাধিকার প্রকল্প। এগুলো হলো পদ্মা বহুমুখী সেতু, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট মেট্রো রেল, পদ্মা বহুমুখী রেল সংযোগ প্রকল্প, দোহাজারির রামু কক্সবাজার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প, মাতারবাড়ি পাওয়ার প্রজেক্ট এবং পায়রা সমুদ্র বন্দর। করোনা মহামারীর প্রথম ধাক্কায় কাজে স্থবিরতা তৈরি হলেও বর্তমানে প্রতিটি প্রকল্প চলমান রয়েছে। আমাদের সরকার প্রধান বা সরকার নিজে আমরা বলেছি যা টাকা লাগে আমরা দিব, পদ্মা সেতু যা টাকা চাইবে পাবে, মেট্রো রেল যা টাকা চাইবে পাবে, আমাদের টাকার সমস্যা হচ্ছে না। বাজেটের প্রত্যেকটা প্রকল্পের কতগুলো টাকা কোন খাত কোন সব বলা হবে, বক্তব্যের মধ্যে আপনারা পাবেন, বইয়ে আছে, বই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। অগ্রাধিকার পাওয়া প্রকল্পগুলোর মধ্যে পদ্মা বহুমুখী সেতু, রামপাল বিদ্যুৎ কেন্দ্র ও মাতারবাড়ি পাওয়ার প্রজেক্টের অগ্রগতি প্রায় 50%, অন্যগুলো চলছে কিছুটা ধীর গতিতে। প্রত্যেকটি প্রকল্প যে সময়ের মধ্যে হওয়ার কথা ছিল আমি স্বীকার করব যে আমরা করতে পারি নাই, আমরা পেছনে পড়ে গেছি, কম আর বেশি, কোনোটা বেশি পেছনে পড়েছি, কোনোটা কম পেছনে পড়েছি, বাট কোনোটাই কিন্তু বাতিল বা শেষ হয় বন্ধ হয় নাই। তবে লক্ষ্যমাত্রার চেয়ে কম অগ্রগতি হলেও মহামারীর মধ্যে দেশি বিদেশি লোকবল নিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাওয়াকে সাফল্য হিসেবে দেখছে সরকার। নতুন অর্থ বছরের মধ্যে মেগা প্রকল্পের বেশ কয়েকটি জনগণের ব্যবহার উপযোগী হবে বলে আশাবাদ সরকারের। বড় প্রকল্প, বৃহৎ নির্মাণ, বিস্তৃত যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়ন মহাযজ্ঞ আশা জাগানিয়া। নতুন বাজেটের এক বছরের সময়সীমার মধ্যে এসব প্রকল্পের অনেকগুলোই সুনির্দিষ্টতা পাবে, সুসম্পন্ন হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে এগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যেমন অবদান রাখবে, তেমনি সাধারণ মানুষের জীবনকে আরও সহজ, আরও সাবলীল ও আরও গতিময় করবে, এমনটাই প্রত্যাশা। রাজধানীর নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই।